আপনার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে শুনছি, খুব ইংরাজিতে নাকি কথা বলা শিখেছে, শিখে না? গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, খুব গুড 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 করা শিখেছে আপনার বেটা, ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনার বেটা যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো পাঁচ পয়সা নেই কি হবে বলে মনে হয়? হবে হবে না? আপনার বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে বলতে হয়, বাড়ি এসে তোমার চাচাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশটা নেই, ইসলাম এত সহজ। সালাম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই তো? আপনার আব্বা মারা গেছে রাতের বেলা আপনার, আর গুড মর্নিং মানে কি? শুভ সকাল, তাই তো? শুভ সকাল। সালাম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আপনার আব্বা মারা গেছে রাত বারোটায়, আমি খবর পাইনি, সকালে বাজারে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে দেখা হলো, যদি আপনাকে বলি গুড মর্নিং ভাই, তো মনে মনে কি হবে? শালা কত বড় বদমাইশ, দেখ রাতে আমার বাপ মরে গেছে, কাফন কিনতে এসেছি বলছি গুড মর্নিং। জি আমরা বলি কি বলি না? গুড মর্নিং বলি, তার মানে শুভ সকাল। অথচ ওই লোকটাকে যদি বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন তো রাগ করতো? করতো? এর নাম ইসলাম। ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। আমাদের নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী কেউ যদি অসুখের ভিতরে যদি পড়ে যায়, তাহলে তুমি যদি তাকে সকালবেলাতে দেখতে যাও, তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত আসমানের ফেরেশতারা তোমার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ যে লোকটা দেখতে এসেছে একে আগে তুমি কল্যাণ দান করো, তারপরে অসুস্থ লোকটাকে ভালো করে দাও। আর যদি কেউ সন্ধ্যাবেলাতে যায়, তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য এই বলে দোয়া করে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে রুগী দেখতে যাওয়াটা উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো, আমরা যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউ জানাইজে, কেউ মারা গেলে তার জানাজায় যাও। ওয়া ইজাবাতু দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ করব। হ্যাঁ দাওয়াতের ব্যাপার আছে বাবা, সাংঘাতিক ব্যাপার, গরুর গোস্তের ব্যাপার, এইটা তো দাওয়াত কবুল করতেই হবে। সালাম নাই নাই বা দিলাম মলি সাহেব, এটা মানতে পারবো না। অসুস্থকে দেখতে নাই বা গেলাম, জানা যায় নাই বা গেলাম, দাওয়াত কবুল করব। কি বললাম বুঝলেন না? মুসলমান কেমন আপনাকে বলছি, কলকাতা মেচুয়া জানেন তো? মেচুয়া নাম শুনেছেন? যেখানে ফলের মার্কেট হয়, ফল কিনতে যাই আমি রমজান মাসে বাইক নিয়ে কখনো, তা দেখছি কিছু লোক দাঁতন খোঁজা আছে, কানে বড় টুপি বড় পাঞ্জাবি, আবার দেখছি বাম হাতে সিগারেট পান করছে, ফুক ফুক করে সিগারেট টানছে। তারপরে মনে মনে বলছি ভাই রোজা করো না, বুঝছো না, শরীর খুব খারাপ, রোজা করতে পারো, তাগড়া জওয়ান। তা আবার কখনো কখনো ইফতারও করি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, ইফতার করার সময় আমি লক্ষ্য রাখছি ওই লোকটা আবার ইফতারে আসছে। ওকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার, তো বলছে হুজুর লোক আপনি জানেন না, হাদিস দুরকম কথা বলা আছে, কি বলছে রোজার আলাদা নাকি ইফতারের আলাদা নাকি? তবে রোজার নাকিটা নাই বা পড়লাম, ইফতারের নাকিটা ছাড়বো কেন? বলছে কেমন শিয়ানা দেখবে, বলছে রোজার নেকিটা নাই বা পেলাম, অন্তত পক্ষে ইফতারের নেকিটা তো অংশগ্রহণ করি, মারাত্মক লোক। তা আমরা অন্য কিছু মানতে না পারি পারি, দাওয়াতটা তো কবুল করবো, তাই না? এই হুজুর সব দাওয়াত বাড়িতে তো যাওয়া ঠিক হবে না, হবে হবে? ওই যে আপনাদের চামড়া কাটা টাটার অনুষ্ঠান হয় নাকি এখানে? হয়, আচ্ছা ইসলাম এটাকে সমর্থন করে না, এখানে যাবেন না। দই, যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, রিক্সা চালককে দাওয়াত দিয়েছে শুধু পাঁপড় চাটনি সাদা ভাত আর গোশ, বাড়ি চলে যাও। হেডমাস্টার এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে, বলছে পার্সোনাল এসি রুমে গিয়ে বসো, বড় বড় কুত্তা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস টক দই মিষ্টি দই কি খাবে আর কি নেবে, এই বিয়েতে খাওয়া না যায় চলবে না। ইসলাম ধনী গরিব কালো বর্ণ বৈষম্য লম্বা বেঁঠে কারো কোনো রকমের বৈষম্য ইসলাম কি করেনি। রিক্সা চালকের যে মর্যাদা অনুষ্ঠান বাড়িতে কোটিপতি গেস্ট এলেও তার একই মর্যাদা, সমানভাবে খাবে। দুই, তিন, আর একটা বিয়ে বাড়ির কথা বলি,
আপনাদের এখানে বিয়ে হওয়ার আগে ডেট ঠিক করা হয় বিয়ের? ওটা কি বলে? পান শরবত। মানে কি ওটা কি মেয়ের বাপকে খাওয়ায়? মানে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে? পানও খাওয়ায়, শরবতও খাওয়ায়। মাশাআল্লাহ, ভালোই ব্যাপার। আগে জানলে এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার। পান শরবত কতদিন আগে হয়? 7 দিন 10 দিন। কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি? এক গাড়ি। সব হারামখোর, সব হারামখোর। অথচ আল্লাহর রাসূল বলছেন যে কবুল বলার আগে ঢং করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া, কিছু নেওয়া, মেয়ের বাপকে জুলুম করা, ইসলাম এটাকে সমর্থন করে না। পান শরবতে যাওয়া যাবে না। একটা লোক বলুন তো আজকে থেকে যাব না, যাবেন না তো? তুলে দেন, এটা এটা ইসলাম সমর্থন করে না। অন্ততপক্ষে এটা বলুন যে এটা ইসলামে নেই। বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে, মেয়েটা ছেলেটাকে দেখবে, প্রয়োজনে তার আব্বা মা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্যে, তার ব্যবহার দেখার জন্যে, তার বাড়িতে 2-4 ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে, আবদালে আড়ালে নয়। মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে, মেয়ের ভাই থাকবে, তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে। এছাড়া পান শরবত আবার কোথা থেকে এলো? কঠিন ব্যাপার। আর একটা, আপনাদের এখানে অনুষ্ঠান, বিয়েতে সব টাকা পয়সা আপনাদের সিস্টেম নেই তো? আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো, তাই না? সব জায়গাতে আছে, মাশাআল্লাহ। না, আমাদের ওদিকে একদমই নেই, আর কেউ চায় না। চাইলে বরং কম পায়, না চাইলে বেশি পায়। ওই জন্য এখন সব সিয়ানা লোক তো চায় না কেউ। মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল, না চাইলে সারা জীবন দিতে হবে। কি বললাম, বুঝলেন না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায়, বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপ জীবনে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়া আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ, তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ, তুমি এমনি লুবি হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী যেন বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আবার কিছু লোক বলছে, বড় বড় দাড়ি হাজি সাহেব লোক, মক্কায় গিয়েছিল, বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে। আমি ক্রিটিসাইজ করছি না আল্লাহর কসম, পাঞ্জাবি কিনে জুব্বা পরে ঘোরে, বেটার বহু দেখতে গেছে। আপনাদের এলাকায় এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে, দেখতে গেছে। তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো? আলহামদুলিল্লাহ, খুব পছন্দ। তা আপনারা কবে যাবেন? তা আমরা যাব, আপনি বললেই যাব। তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে, হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম। তো যে কি বলুন? বলছে, আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে পন্টন? হাজি সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, 3-4 বারের হাজি আমি, তুমি আমায় পনের কথা বলছো? যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে, বলছে যা জানে আমার বড় জামাই, মানে ও হারাম খোর চাইতে পারছে না। জামাইকে দিয়ে এবার বল, জামাই গিয়ে বলছে, ছোট দেওরটা, ছোট শালাটার বিয়ে দিয়েছে, 8 টিয়ার গাড়ি, আর ঘরটা সাজিয়ে দিয়েছে, রাস্তার ধারে 2 কাঠা জমি দিয়েছে, আর 1,60,000 টাকা নগদ, সোনার আংটি, গলার একটা চেন। বলছে,
এই রকম দুলাভাই যদি কেউ থাকেন আর এই রকম বদমায় শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোকি পোনা আর কেউ করবে না বলে দেবেন এগুলো আল্লাহু আকবার কত মেয়ের মাকে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাও যুবক তোমার তো একটু লজ্জা লাগা দরকার জি 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 তোমার লজ্জা শরম করা দরকার যে তুমি যাকে নিয়ে বাসর ঘরে মানে আনন্দ করবে তুমি যাকে নিয়ে সারা জীবন কাটাবে তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেচে দেবে তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করবে তোমার শরীর খারাপ বলে গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে না তারপরেও ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারত এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে ওহরহ থানায় রিপোর্ট বুঝছে কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্য ব্যাপার বউ তো মারবেই ও তো খাটে শুয়ে এপিটি একবার বলবে আমার বাপের খাট ওদিক যা ও তো বলবে কিছু করার নেই আল্লাহু আকবার এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি বলছেন ওয়া তাসমিতুল আতিশ হাঁচি হলে কি বলতে হয় ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম এই পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন এবার একটা ভালো কাজ বলছি যারা চলে যাচ্ছেন চলে যান আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন এ ভাই বসুন একটু পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন আমাকেও যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনি একটু বসে যান এইবার আপনাদের কাছে অনুরোধ আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি মোবাইল ফোন বন্ধ করুন যে যেখানে আছেন নীরবতা পালনের মতো দাঁড়ান পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছে এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলবো কারণ এটা মাদ্রাসার জলসা এই কারণে শুরু করি ভালো কাজ আচ্ছা বলুন পৃথিবীতে কোনো মানুষের দাঁড়াতে জান্নাত যাওয়া যায় না যায়